আমাদের এখানে বিয়ে মানে শুধু দুটো মানুষের একসাথে থাকা নয়, তাদের পরিবারের মান সম্মানও যুক্ত থাকে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আমি চলে এলাম কিন্তু প্রজাপতির একটা লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রজাপতির আজ কিন্তু 50 দিন সম্পূর্ণ হয়ে গেল এবং 50 দিনের মাথায় প্রজাপতি কত টাকা ইনকাম করেছে, বক্স অফিস কালেকশন কত করলো, সমস্ত কিছু বলবো ডিটেলসে। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, প্রজাপতি কিন্তু আমাদের বিদেশেও রিলিজ হয়েছিল, যেমন UAE, কানাডা এবং USA কিন্তু রিলিজ হয়েছে এবং সেখানে কিন্তু খুব ভালো একটা রেসপন্স পেয়েছে এবং সেখানেও হাউসফুল গেছে। তো আরও অনেক কিছু বলবো এবং প্রজাপতি সব মানে কি বলবো 8 সপ্তাহে মানে 8 নম্বর সপ্তাহে এসে, এই 8 সপ্তাহে এসে প্রজাপতি কতগুলো হল লিস্ট বা কতগুলো শো পেয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আমি অল ইন্ডিয়া মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা যেটা মেন টপিক সেটাতে আপনাকে আজ আজকে কিন্তু প্রজাপতির 50 দিন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল। তো 50 দিনের মাথায় এসে প্রজাপতির রেসপন্স কেমন? সো ভিউয়ার্স, প্রজাপতি একটা এমন মুভি যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের পছন্দ হয়েছে এবং এটা বিদেশেও কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে, বিদেশে হাউসফুল শুদ্ধ হয়েছে এই মুভিটা। তাহলে আপনি বুঝতে পারছেন প্রজাপতির ক্রেজ কতটা বেশি ছিল এবং প্রজাপতি দিনের পর দিন কিন্তু একটা রেকর্ড ক্রিয়েট করে গেছে এবং 2023-এর সবথেকে ব্যয়বহুল সিনেমা হচ্ছে এই আমাদের প্রজাপতি, কারণ মানে প্রচুর পরিমাণে আয় করেছে বাংলা ছবির মধ্যে এবং পাঠানের মতো সিনেমার সাথেও যে একভাব টেক্কা দিয়ে গেছে সেটা সত্যি এক কথায় অসাধারণ এবং এটা দেবদাকে দিয়ে সম্ভব, কারণ দেব আর মিঠুনের এই কেমিস্ট্রি কিন্তু প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছে এবং বাবা ছেলের সম্পর্ক মানে প্রজাপতির পাখায় রঙিন স্বপ্ন নিয়ে বিদেশেও পাড়ি দিয়েছিল, সেখানেও কিন্তু খুব ভালো একটা রেসপন্স পেয়েছে এবং প্রজাপতি বিদেশে রেসপন্স সত্যি অসাধারণ। মানে কি বলবো, দুবাইয়ের একটা হলে একদিন কিন্তু পুরো হাউসফুল গেছে, বুঝতে পারছি, USAতেও কিন্তু হাউসফুল গেছে, কানাডাতেও হাউসফুল গেছে। একটা বাংলা ফিল্ম মানে বিদেশের বুকে হাউসফুল, এটা কিন্তু সত্যি মানে নিজেকে প্রাউড ফিল করছে আমি অনেক, যে আমি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা এগিয়েছে, আমাদেরকে আরও সাপোর্ট করা দরকার যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যায়। সো ভিউয়ার্স, আপনার কি মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন। সো ভিউয়ার্স, এবার মেন যেটা টপিক সেটা হচ্ছে যে প্রজাপতি কতগুলো হল পেয়েছে। সো ভিউয়ার্স, প্রজাপতি এখনও পর্যন্ত কি বলবো 8 সপ্তাহে এসে করে প্রজাপতি এখনও 60-70খানা হল অলরেডি এখনও বুক করে রেখেছে এবং শো টাইমও প্রায় 100টার মতো শো পেয়েছে। সো ভিউয়ার্স, প্রায় 100-এর বেশি হবে, ঠিক আছে, আমি আপনাদেরকে মিনিমাম বললাম 100-এর বেশি শো কিন্তু প্রজাপতি এখনও পেয়েছে এবং প্রজাপতি কিন্তু রমরমিয়ে চলছে। প্রজাপতি এখনও পর্যন্ত 12-13 কোটি টাকা ইনকাম করবে, আমি আপনাদেরকে আমার একটা আগের ভিডিওতে প্রেডিকশন হিসাবে আপনাদেরকে বলেছিলাম। সো ভিউয়ার্স, প্রজাপতির মানে টোটাল কালেকশন 49 দিন হয়েছে 10 কোটি 25 লক্ষ টাকা এবং আজকের যদি কালেকশন ধরি তো প্রায় 10 কোটি 30 লক্ষ টাকার মতো হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর যেটা হচ্ছে প্রজাপতির যে সাকসেস সেটা কিন্তু সত্যি অসাধারণ। তো এরপর আপনার এই আপডেট শুনে কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে।